আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দূর এবং কাছে, দেশ এবং প্রবাসে, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মিরাজুল ইসলাম জিহাদি ইসলামিক মিডিয়া। তো দর্শক, আজকে আপনাদের মাঝে সূরা হাশরের শেষের 3 আয়াত তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। যে আয়াতটা অনেক অত্যন্ত ফজিলতপূর্ণ, যেটা আমরা যে আয়াতটি ফজরের বাদ তেলাওয়াত করলে 70,000 ফেরেশতা মাগরিব পর্যন্ত দোয়া করে, মাগফিরাত কামনা করে, এবং মাগরিবে তেলাওয়াত করলে মাগরিব থেকে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহ তাআলার দরবারে মাগফিরাত কামনা করে। আজকে আমরা সেই আয়াতটি তেলাওয়াত করব। চলুন তাহলে শুরু করি। بسم الله الرحمن الرحيم والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ